হাই ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে একটি কম্পিউটারের বা পিসির কেসিং তৈরি করবেন। এটি আমার তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যেখানে থাকি বা আমি যে রুমে থাকি সেই রুমে খুবই জায়গা স্বল্প, তাই আমি এটি ছোট করে যেভাবে ছোট হয় এটি আমি নিজে বানিয়ে নিয়েছি। তো চলুন আজ আমরা দেখব এটি কিভাবে তৈরি করতে হয়। এটি তৈরি করানোর জন্য প্রথম যে জিনিসটি লাগবে সেটি হলো প্লাইউড। এই প্লাইউডগুলো সহজেই ব্লেড বা অ্যান্টি কাটার দিয়ে কাটা যায়, আর তাই এই প্লাইউডগুলো আমি নিয়েছি এবং মাদারবোর্ডের সাইজ মতো আমি এগুলোকে আগেই কেটে নিয়েছি। তো আপনি আপনার মাদারবোর্ডের সাইজ মতো এগুলো কেটে নেবেন। আর সাইডে কভারের জন্য আমি আরও 4টি টুকরো করে নিয়েছি মেপে। তো আপনারাও এরকম করে 4টি করে টুকরো করে নেবেন। আর লাগবে অল্প কিছু তার এবং কিছু জাম্পার, যেগুলো ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে বললে দিয়ে দেবে, এবং দুটো পুশ সুইচ, একটি পাওয়ার সুইচ আর একটি রেজিস্টার সুইচ হিসেবে কাজ করবে, আর কিছু এলইডি এবং অন কে রেজিস্টার এবং কিছু জয়েন্ট নাট। এই প্লাইবোর্ডটি আমার ঘরেই ছিল, যার কারণে আমি পাওয়ার সাপ্লাইটি এই বক্সের ভিতরে আমি ঢোকাতে পারি নাই। আপনাদের কাছে যদি বড় প্লাইবোর্ড বা কিনে নিয়ে আসেন তো পাওয়ার সাপ্লাইটি যেভাবে ভিতরে ঢোকানো যায় সেভাবে এটি কেটে নেবেন। আর 3টি কুটি করবেন 1 ইঞ্চি ফার এবং কিছুটা লম্বা, যেগুলো ওই মাদারবোর্ডের নিচে দিয়ে ব্যবহার করার জন্য, যাতে মাদারবোর্ডের নিচে কিছুটা স্পেস থাকে। তারপর মাদারবোর্ডটি বসে আইসো বসিয়ে এক সাইডের প্লাইবোর্ড নিয়ে একটি মাপ দিয়ে দাগ করে নেবেন। এবার পিছনের আরেকটি বোর্ড বসিয়ে কেসিং প্যানটি মাপ নিয়ে নেবেন এবং এটি দাগ করে নেবেন। তারপর মাপ দেওয়ার পর এটি সুন্দর করে মাপ অনুযায়ী এন্টি কাটার দিয়ে এটি কেটে নেবেন। তো দেখুন আইসুলটি এটি কত সুন্দরভাবে এই বোর্ডে বসে গেছে। এবার কেসিং কুলিং ফ্যানটি বসিয়ে মাপ দিয়ে এটি কেটে নেবেন। তারপর নাটের গর্তটি দাগ দিয়ে এটি সুন্দর করে ছিদ্রি করে নেবেন এবং কুলিং প্যানটি বোর্ডের সাথে জয়েন্ট নাট দিয়ে আটকে দেবেন। তারপর সাইডের বোর্ডগুলো সুপার গ্লু দিয়ে নিচের বোর্ডের সাথে এভাবে আটকে নেবেন। এবার মাদারবোর্ডটি বসিয়ে মাদারবোর্ডে 6টি নাটের গোড়া দাগ নিয়ে নেবেন। আর দাগ নেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে ওই চিকন লম্বা টুকরোগুলো যাতে নাটের নিচে থাকে। দাগ নেওয়ার পর সবগুলো জয়েন্ট নাট এখানে লাগিয়ে নেবেন। এবার দুই সাইডের বোর্ডগুলো এখানে সুপার গ্লু দিয়ে আটকে নেবেন। এবার জাম্পারের ফিমেল কানেক্টরগুলো নিয়ে নেবেন। আমাদের ফিমেল কানেক্টরগুলো হলেই চলবে, কারণ মাদারবোর্ডের পিনগুলো সেগুলো মেল কানেক্টর, তাই আমরা ফিমেল কানেক্টর এখানে ব্যবহার করব। পাওয়ার বাটন এবং সুইচ এইগুলো আপনার সঠিক জায়গায় বসানোর জন্য কিছুটা তার লাগবে, সেই তারগুলো মাপ দিয়ে কেটে নেবেন এবং জাম্পারের সাথে এগুলো ভালো করে সোল্ডারিং করে জয়েন্ট করে নেবেন, যাতে একটু তারটা লম্বা হয়। আর ছোট এলইডির সাথে এরকম একটি 1K রেজিস্ট্রেশন লাগিয়ে নেবেন, যাতে এলইডিটি না কেটে যায়, এবং ভালো করে জাম্পারের লাইনটি কালেকশন করে নেবেন। এখানে খেয়াল রাখবেন যাতে প্লাস মাইনাস ঠিক থাকে। তারপর পাওয়ার বাটন এবং রেজিস্টার বাটনগুলো সোল্ডারিং করে নেবেন, এগুলোর মধ্যে কোনো প্লাস মাইনাস টার্গেট না রাখলেও চলবে। তো এখানে দেখুন আমি সময় বাঁচানোর জন্য সাইটের বোর্ডগুলো আমি কিছুটা কেটে নিয়েছি মাপ দিয়ে। তো আপনারা এভাবে কেটে নেবেন। তো আমাদের হয়ে গেল এরকম একটি কেসিং। তো এখানে আমি আরও কিছু ব্যবহার করেছি, যেমন রয়েছে বিপ সিগনাল, একটি বাজার লাগিয়েছি যেটি আমার মাদারবোর্ডে কোনো সমস্যা হলে বিপ সিগনাল দিবে, এবং আরেকটি হার্ড ডিস্ক এলইডি লাগিয়েছি, যেটা দিয়ে আমি হার্ড ডিস্কের রিডিং আমি এলইডির মাধ্যমে বুঝতে পারবো।
তো বন্ধুরা এই হলো আমার মাদারবোর্ড কেসিংটি। পরবর্তীতে আমরা নিয়ে আসবো কেসিংটিতে কিভাবে মাদারবোর্ড এবং সকল কিছু পার্টস এগুলো কিভাবে কালেকশন করেছি সেইগুলোর বিষয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।